আসসালামু আলাইকুম, বাটভিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমি আরও একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি ভিউয়ার্স আমার পাখিগুলোকে দীর্ঘ একটা সময় প্রায় 3 মাস রেস্ট দিয়েছিলাম। তো ভিউয়ার্স, আজকে আমি আবার আমার পাখিগুলোকে হাঁড়ি ঝুলিয়ে দিব। তো ভিউয়ার্স, এই জন্যে আমি আমার পুরনো যে হাঁড়িগুলো ছিল কিছু হাঁড়ি ভেঙে গেছে। তো এই জন্যে ভিউয়ার্স, আমি আমাদের যেই হাট ছিল বা লোকাল যেই হাটের যেই পাখির যে দোকানগুলো ছিল ওইখানে গিয়ে ভিউয়ার্স আমি কিছু হাঁড়ি বাছাই করে নিয়ে আসি। এর মধ্যে এই হচ্ছে ভিউয়ার্স একটা হাঁড়ি, এটা হচ্ছে ভিউয়ার্স মিডিয়াম সাইজ। হ্যাঁ, মিডিয়াম সাইজের যে হাঁড়িটা, এটা ভিউয়ার্স, এটা আপনি চাইলে আমি এখন এটার দাম বেড়ে গেছে। হ্যাঁ, আমার কাছে এগুলো ভিউয়ার্স 50 টাকা করে নিয়েছে, এগুলো আগে 35 টাকা করে ছিল। তো এখন ভিউয়ার্স একটু দাম বেড়ে গেছে এবং হাঁড়ির এটা গুণগত মানও ভালো। আপনি চাইলে ভিউয়ার্স এই হাঁড়িটা 45 থেকে 50 টাকা হয়তো আপনি দামাদি করে নিতে পারবেন। আমার কাছ থেকে ভিউয়ার্স এই হাঁড়িটা আমি একদম বাছাই করে, আমি ভিউয়ার্স 8 থেকে 10টা হাঁড়ি আনি, এই জন্য আমার কাছ থেকে 50টা করে রাখে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে একটা মিডিয়াম হাঁড়ি। হ্যাঁ, মিডিয়াম সাইজ, খুব বড় না আবার একদম ছোটো না, মিডিয়াম। এই হাঁড়িটাই ভিউয়ার্স পারফেক্ট আমার যতদূর মনে হয় এই হাঁড়িটাই পারফেক্ট। এখানে ভিউয়ার্স পাখি আসলে যতটাই ডিম বাচ্চা করুক, 10টা যদি বাচ্চা ফোটায় আমার মনে হয় না যে একটা বাচ্চাও হাঁড়ি থেকে পড়ে যাবে। তো ভিউয়ার্স, এই হাঁড়িটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের হাঁড়ি। তো আপনি অবশ্যই এই মিডিয়াম সাইজের হাঁড়িটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ পাখিরা অতিরিক্ত যখন বাচ্চা ফোটায় তখন এদের পায়খানা হয় অতিরিক্ত। হ্যাঁ, 1 সপ্তাহ পরেই দেখবেন একটা হাঁড়ি ভরে গেছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ভিউয়ার্স আপনার পাখির যে বেবিগুলো থাকবে এগুলো পরে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে হাঁড়ি খাঁচার মধ্যে এগুলো ভিউয়ার্স আপনার যে কলোনি নিচে পরে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে করে ভিউয়ার্স আপনার এই অন্য অন্য পাখিগুলো থাকে এগুলো আসলে ঠুকরিয়ে আসলে মেরে ফেলার একটা প্রবণতা থেকে যায়। তো এই জন্য ভিউয়ার্স আপনি এই হাঁড়িটা, হ্যাঁ, এটা কিন্তু খুব বেশি বড় না, একদম কী বলে অতিরিক্ত বড় না, এটা মিডিয়াম সাইজের, এই হাঁড়িটাই পারফেক্ট। তো ভিউয়ার্স, আপনিও চাইলে 45 থেকে 50 টাকা দিবে, আমি ভিউয়ার্স 50টা করে আনছি, এই হাঁড়িটা আপনার পাখির জন্য ইউজ করতে পারেন। ধন্যবাদ ভিউয়ার্স।